Yo, what's going on guys? Kemon acho tumra? Welcome back to another horror gameplay video. Guys, ajke amra emon ekta game khelte cholechi. Je game ete amra hocchi bachate cholechi ekta puro gram ke jekhane guys shrap ache naki ekhane kono din sokal hoy na. To ei jayga tate amra eschi giant ta ke marar jonno ba tumra bolte paro witch ke marar jonno. Tarpor ekhane sokal hoye jabe jar পর আমরা এখান থেকে ভাই পালাতে পারবো আসল কথা তো চলো বেশি কিছু আমরা গেমটাতে এন্ট্রি নেওয়া যাক কিন্তু তার আগে গাইস আমাদের সাথে আজকে আছে হচ্ছে মিরাজ আর শখের গেমার যেখানে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিরাজ আর এটা রয়েছে শখের গেমার হ্যালো 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 ওয়াট আপ তো গাইস আজকে আমরা যেতে চলেছি হচ্ছে এই পুরো ভিলেজটাকে বাঁচাতে যেখানে গাইস তারপর আমাদের কি করতে হবে ভাই তারপর আমাদের কি করতে হবে কেউ বলবে মানে আমরা তিনজনই একই রকম দেখতে যদিও আমরা তিন ভাই একটা ভিলেজের মধ্যে ভূতের আক্রমণ হয়েছে ভূতের আত্মার আক্রমণ হয়েছে সেই ভিলেজটাকে আমাদের ভূতের আত্মার কাছ থেকে উদ্ধার করতে হবে তার জন্য আমাকে অনেক কিছু করতে হবে মানে আমাদেরকে অনেক কিছু করতে হবে আসো এবার আমি তোমাদের বলি ভিলেজটাকে কি করে বাঁচাতে হবে কারণ আমি জানি কি করে বাঁচাবো আমাদের আমাদের মধ্যেই একটা ডিমন আছে এখানে কি করে ভিলেজ বাঁচাবো দেখো চলো তাহলে আমাদের ভিলেজ বাঁচাতে হবে কিভাবে বাঁচাবো বলো এটা কিন্তু বাস্তব বিজন কিন্তু আমাদের দুজনের লিডার কারণ ভাই সেই গেমটা সম্পর্কে অনেক মুখস্থ করেছে আর তোমরা কি দেখেছো এরই হাতে কিন্তু লালটেন রয়েছে ঠিক আছে সমস্যা নেই এবার আমরা কি করব তিনজনে মিলে ভিলেজটাকে এবার রক্ষা করব ঠিক আছে তোমরা কি রেডি ইয়েস স্যার ইয়েস স্যার উই আর রেডি চলেন চলো আমি আমি বলে দিচ্ছি করে এবার একদমই ভয় পাবে না বাইরে দেখো কাকে ভয় তো আমি পাই না হ্যাঁ নিজে ভয় পাবে এই জন্য ভাই হাতে হারিকেন রাখছে আমাদেরকে ভাই হারিকেন দেয় আমার সাথে আসো চুপ 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 ওই দেখো দেখতে পেলে সামনে ভূত বাকি গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে ভূতটা রয়েছে ভাই এখানে এই ভূতটার সঙ্গে আমাদের যেতে হবে এখানে দেখো মোরে মানে মেরে ঝুলিয়ে রেখেছে গ্রামবাসী ভাই এখানে গ্রামবাসীদের ঝুলিয়ে রেখেছে যাদেরকে ভাই কি বাজে অবস্থা দেখো তোদের সবার বদলা আমরা আজকে নিয়ে ছাড়বো ভাই হুইচ কিলো একটুখানি খতরনাক আছে আসলে কারণ টাঙিয়ে রেখেছে না তিনজনকে দেখেছো আমাদের তিনজনকে মনে হয় এখানে টাঙিয়ে রাখবে তাই জন্য ওরা তিনটে করে রেখেছে লাস্ট দেখতে পাচ্ছ এই দেখো ও ভাই মেরে দেখো কত মধ্যে এইখানে একটা এইখানে একটা এইখানে একটা ভাই তলায় লাশ পড়ে এদের দেখেছো লাশ থাকো তুমি লাশ হয়ে যাবে আমার পিছে পিছে তাড়াতাড়ি এসো এখন আমরা বাঁচাবো ভিলেজটাকে ভিলেজটা কার্স হয়ে গেছে কার্স না কি বলে ওটাকে যাই হোক ইভিল হয়ে গেছে ইভিল হয়ে গেছে চলো ওয়েলকাম টু দি পিসফুল হিলস আরে পিস কোথায় এখানে এই ভিলেজের মধ্যে না অন্ধকার নেমে আসে দেখো এগুলোকে আমাকে দিনে পরিণত করতে হবে আমাদের আরে আমি কি বলছি আমাকে একটা লালটেন দেবে কেউ আমার হাতে ক্রস চলে লোক দেখে আমাকে কেউ লালটেন দাও একটু শোনো শোনো আমার সাথে এসো আমাদের না ঘরে লাল ভাই এত ভয় পাবো না তুমি আরে লালটেন ছাড়া আরে অন্ধকার হয়ে রয়েছে বীর পুরুষ আর কি বীর হনুমান করে দেবে এক্ষুনি মেরে আমাদেরকে এখানে মাত্র 50 জন ভিলেজার্স থাকতো কিন্তু সবাইকে না মানে আতঙ্কে রেখেছে ওই ইয়েটা ডেমনটা আর সবাই না হারিকেন নিয়ে নাও ঘর থেকে আরে আমি পাইনি এখন একটা একটা পাইনি হারিকেন আমাকে একটা খুঁজতে হবে হারিকেন আপাতত পিরোলোক হামেশা পেহলে এ তোমাদের কাছে যীশু খ্রিস্টের ক্রস নেই আমার কাছে যীশু খ্রিস্টের ক্রস আছে দেখো এই দেখো আমাদের কাছে আছে ভাই আমাদের কাছে আরে তোমার তোমাদের কাছে লেট এসেছে আমাদের কাছে আগে এসেছে দেখো আমার কাছে তো আছে না যে হাতের মধ্যে যে দেখতে পাচ্ছ ক্রস এটা কি হচ্ছে আমাদের ওয়েপন ওয়েপন এটা দিয়ে আমরা আরে হারিকেনই খুঁজছি আমাকে কেউ একটা হাতে হারিকেন দাও আরে আমার একটু জায়গা দাও মিরাজ দা গেমার আমাকে একটু জায়গা দাও আরে আমাকে কেউ সরতে দেবে দুজন মিলে আমাকে এখানে আটকে রেখে দিয়েছে ভাই শোনো শোনো তোমাকে জানো তোমাদের কি করতে হবে শোনো হ্যাঁ প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চারটা হারিকেন খুঁজতে হবে তিনজন মিলে ঠিক আছে ওকে তিনটা চারটা হারিকেন খোঁজা যাক প্রথমে তারপরে আমরা আস্তে আস্তে আমি একটা পাইছি বিজন একটা পাইছে দ্যাটস মিন আমাদের আরো দুটো লাগবে তাই না আরো দুটো হারিকেন খুঁজতে হবে এই যে এখানে একটা এই যে নারী এই তো আমি 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 ও থ্যাংক ইউ তোমাদের সবার আমি হারিকেন ছুঁড়ে মারবো তোমাদের আমার কাছে একটা আমার কাছে কয়েকটা আমার কাছেও একটা আছে আরেকটা লাগবে আমাদেরকে তার আরেকটা হারিকেন খুঁজবো হ্যাঁ আচ্ছা আমাদের হাতে যে এটা আছে না ক্রসটা আছে এটার কাজ কি তোমরা জানো এটা হচ্ছে ওই যে ডেমন মারা যায় তুমি দেখাচ্ছ একটু পরে তারও ডেমন আসবে ভূত আসবে ডেমনটা এটার মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার আছে তোমরা জানো না নুব ভাই আমার আমি ডেমনটাকে খুঁজে পাচ্ছি না এরা বলছে ডেমন কোথায় ভাই জানো না তুমি কিচ্ছু জানো না চলো আমরা তিনটে দিতে তাই না কেউ আমারে বলবে ডেমনটা কোথায় পাওয়া যায় আচ্ছা তোমাকে কিছু কম পথ দেখাচ্ছি ডেমন কোথায় পাওয়া যায় এখানে ভূত দেখাচ্ছি এবার দেখেন দাঁড়াও এখানে দাঁড়াও চুপ করে দাঁড়াও সবাই দাঁড়িয়েছি দাঁড়িয়েছি স্যার ঠিক আছে দাঁড়িয়েছি উঠতে পারতে জানো তো এখানে দেখো কার কাছে কয়টা হেরিকেন আছে আমাকে বলো আমার কাছে একটা আমার পাশে 1 হে আচ্ছা দুজনের কাছে একটা করে আছে আমার কাছে দুটো আছে তার মানে আমাদের কাছে চারটা হেরিকেন না অলরেডি হয়ে গেছে চলো এবার হ্যাঁ আরে আমাদের তো মুরগি স্যার এবার না আমাদের কেবে যেতে হবে যেখানে একটা ভূতের আত্মা আটকে আছে ওখানে যেতে হবে চলো স্যারকে সবাই ফলো করো স্যার কোথায় নিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে ভাই আমার মনে হচ্ছে কি জানো নারিন স্যার নিজে হচ্ছে ডিমন আমাদেরকে গুহা নিয়ে যাচ্ছে জন্য হ্যাঁ আমাদের চিরফার করবে মনে হচ্ছে আমার মুখের সামনে দিয়ে দৌড়ে চলে যাচ্ছে সব আমাদের কাছে না টোটাল তিনটা মুরগি হয়েছে তাহলে আর দুটো মুরগি আমাদের খুঁজতে হবে তাড়াতাড়ি দুটো মুরগি ধরো আরো শুধুমাত্র দুইটা এই তো আজা
ধরেছি 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 একটা ধরেছি একটা ধরেছি আর একটা ধরো আর একটা লাগবে চারটা হয়ে গেছে না আর একটা লাগবে তাহলে পাঁচটা হয়ে যাবে মুরগি আজা বাপুকে পাস ও ভাই এটা কি আর সবার সাথে আসে এটা কোনোদিনও দেখিনি এই গেমের মধ্যে কোথায় কি কি এই যে এখানে দেখো এটা কি আরে আমি আর মিরাজ এক জায়গায় তুমি কোথায় এটা ট্রি হাউস পেয়েছি ভাই দেখো ভাই 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 টয়লেটের মধ্যে বসে বসে কথা বলতেছে কই রে তুমি আরে কোথায় আমি আর ওদের এদিকে বলে তো কিধার এই তো এই তো এই তো এই তো এই তো কোথায় ট্রি হাউস কোথায় পেলে তুমি আবার এই দেখো একটা কিসের হাউস আছে এখানে আরে এটা তো আমরাই বানিয়েছিলাম আরে না এটা আমি কোনোদিনও দেখিনি ও শোনো শোনো তোমাদের কাজ করো তাড়াতাড়ি আরেকটা মুরগি খুঁজো তাড়াতাড়ি আমাদের মিশন কমপ্লিট করতে হবে ভিলেজ থেকে বাঁচাতে হবে ওটা যাচ্ছে তুমি কি জানো ওটা যাচ্ছে ভাই ওঠাও চলো মুরগি ধরো তাড়াতাড়ি মুরগি ধরো হ্যাঁ হ্যাঁ আর একটা মুরগি ধরতে হবে না তো এক্ষুনি আবার সব ডিমন উইমেন চলে আসবে কারণ আমাদের সাথে ডিমনে স্যার ঘুরছে না আমার কাছে দুটো মুরগি আছে কিন্তু আমার কাছে একটা আর একটা আওয়াজ আছে এই পাইছি আর একটা পাইছি আর একটা পাইছি কোরে এই তো দৌড়ছিল ভাই মিরাজ দৌড়ছিল কোথায় গেল ধরো ধরো আর একটা আছে ধরো হ্যাঁ পাইছি পাইছি চলো 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 লেটস গো পেয়েছো তার মানে স্যার কোথায় দুটো মুরগি হয়ে গেছে না হ্যাঁ আমাদের স্যার কোথায় এই যে স্যার হলো আমি স্যার না ভাই স্যারটার নাম এই তো চলেন স্যার আমাদের গোয়ার রাস্তাটা কোথায় এই তো আমাকে ফলো করো স্যার স্যার এদিকে এদিকে স্যার পিছু দিকে ওদিকে নয় একটা জিনিস দেখাচ্ছে মার্কারে ওই যে আসছে ডিমন আসছে দেখো ওই যে আমি তো দেখতে পাচ্ছি না কিছু আরে তোমরা উল্টো দিকে যাচ্ছো ওদিকে নয় গুহাটা গুহাটা পেছন দিকে আরে ওখানে ডিমন চলে আসলে গেম বেজে যাবে না ভাই আমার মনে হচ্ছে কি বিজন হচ্ছে ডিমনের মাস্টার এর জন্য সেই দেখতে পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি না ভাই ও তোমরা তো গুহায় যাবে গুহার কি নিয়েছো গুহার কি ফি লাগবে নাকি আবার কি লাগে তো এই যে কি আছে এটা নিয়ে নাও ফটাফট দেখো কি আছে এটা নিয়ে কোথায় গুহায় গিয়ে পাঁচ আমি নিলাম নিলাম চলো 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 এইবার যাবো আমরা মার্কারে এবার আসো আমার পিছে পিছে তোমরা কি জানো তোমরা একটা জিনিস নাওনি যেটা সবার লাগবে মেডিকিট সেটা আমার কাছে পড়ে লাগবে ওটা পড়ে পড়ে চলো চলো আরে মিরাজ এদিকে এসো ওদিকে কোথায় তোমার কাছে তো পাচ্ছি না এইজন্যই তো এত স্লো কেন পিছনে ওটাকে এই দেখো আমি তোমার সাথে এই দেখো তোমার কোলে এই দেখো ওই দেখো আর ভাই স্লো তাড়াতাড়ি আসো আমরা যেতে হবে ভাই সম্মান করে বলুন সম্মান করে আরে তোমরা কি গুহার রাস্তা চেনো না ভুলে গেছো বলো আমার মুখস্থ আছে আমার সাথে চলো আমার সাথে আসো ভাই তোমরা দোনো জয়েন মুভ আমি যেটা দেখতেছি দেখো আমি সামনে দেখো মার্কার দেখাচ্ছি আমি দেখবো একটা একটা জিনিস বলছি যে আগে মরবে সে নুব মরবো না তো ঠিক আছে ওকে ওকে ভাই আমাকে তোমরা অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড তো তাহলে আমি সবার আগে যাব না মাঝখানে যাব আগে গেলে বাগে খাই আগে যাও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও বুঝছিস চ্যালেঞ্জ এটা কি টাকার কাছে আছে কি মিরাজ ভাই আমি পিছু পিছু যাচ্ছি তোমাদের সবার ভিতরে ইয়ে আছে সবগুলা দেখো ভিতরে ভূত আছে ভাই ভাই আওয়াজ হলো কি বাজে আমি যদি আজকে মরি তাহলে মিরাজ নুব হয়ে যাবে খুব বাজে বেশি ভূত আছে ভাই আমাদেরকে এখানে ভালো করে খেলতে হবে হ্যাঁ আমার কাছে নেই আর এই দেখো হয়ে গেছে ভাই আমার কাছে নেই আর এই দেখো চলে এসেছি গুহার মধ্যে ভাই এটাকে ঝুলছে দেখো আরে গায়েব হয়ে গেল উপরে পাঁচটা মুরগি ঝুলানো আছে না এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা মুরগি যে আমাদের এই জাদুর কড়াইতে দিতে হবে তাড়াতাড়ি এখানে মুরগি দাও যার যার কাছে মুরগি আছে সবাই আরে ভাই এখান থেকে মুরগিগুলো ছিঁড়ে নিয়ে দিলেই তো হয়ে যায় আমার কাছে একটা আইডিয়াটা ভালো ছিল কিন্তু আমার কাছে একটা ছিল আমি দিয়ে দিয়েছি আমার কাছে একখানা ছিল দাও দাও মুরগি দিব দাও শিওর দাও তাড়াতাড়ি কথা ভূত এসে পাছার মধ্যে এমন তাড়াতাড়ি দাও ত্রিশূল ঢুকিয়ে দেবে পেছনে বুঝতে পারবে তখন 2 and 1 দিয়ে দিয়েছো কিছুই তো হলো না এরকম কাটি দিয়েছি বিয়ে করে না আমি সোজা কথা অ্যানসার দিয়ে দিলাম ওটা বিয়ে করে দাও কার পছন্দ হয় ভাই ভূত পছন্দ আর কি আছে এক তুমি আর সেকেন্ড মিরাজ সামনে সামনে আসো উড়ে এটা কে এগুলো ডেমন ভাই আমাদের ক্রস গুলো দিয়ে কি সব চিটকি পিটকি বের হচ্ছে এটা হচ্ছে জাদুর ছড়ি এটা দিয়ে মারতে পারবো আসো আসো বুঝছি পিছুতে দেখো এতদিন এটার অভাবে হ্যারি পটার মুভিটা মানে করতে পারি নাই হ্যাঁ করতে পারবো এক্সপেন্সিভ পেট্রোলিয়াম চলো 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 আসো এখান দিয়ে আমাদের গিয়ে এখন পামকিন কালেক্ট করতে হবে তার কি আসো পামকিন লেকে কি কেক বানাবে নাকি কেক বানাবে ভাবছে রান্না বানা করব পামকিন লাগবে এখানে আসো এখানে এখানে আসো দেখো এখানে সবাই পামকিন পাবে আসো নে নাও পামকিন নাও তোমরা কি জানো এখানে এটা কি ওরে এটা কি ওরে ভাগ যা ভিতরে ভাগ যা
আমি আছি সবার পাশে, আমি আছি, জানো তো এখানে প্রোয়েস্ট অফ দ্য প্রো দাঁড়িয়ে আছে। এ মুখ গুজরে এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? এবার উইন্ড মিলে চলো, তোমার কাছে কি আছে? না আমার কাছে, হ্যাঁ কি আছে চলো, উইন্ড মিল কোথায়? এই যে উইন্ড মিল সামনে দেখো, মিরাজ মিরাজ এদিকে এসো, মিরাজ পিছু পিছু, তোমার পিছনে দেখো। আরে আমার পিছনে, আরে আমার পিছনে এটা, আরে ভূত আসছে, যে মরবে সে নুব। তোমরা কই, তোমরা কই? আমরা একসাথে এখানে দাঁড়িয়ে আছি, তুমি এসো। এটা কি কার কাছে আছে? আমি খুলে দিয়ে ঢুকে পড়েছি। হ্যাঁ চলো চলো চলো, একে তো পাম্পকিন দিতে হবে মনে হয়। পাম্পকিন পাই নাই আমি, এখনো পাম্পকিন পাই নাই। তোমরা ওই পাম্পকিন দিয়ে দাও, এটা তোমাকে ক্যান্ডেল দিবে। দেখো তিনটা ক্যান্ডেল পেয়ে গেছি না। আই নিড মোর, আমার কাছে একটাও পাম্পকিন নেই ভাই। এই তো ইয়েতে উইলেতে, আর যেখান থেকে পাম্পকিন নিয়েছিলাম ওইখানে চলে এসো। মহিলাকে না পাম্পকিন দাও, তাহলে মহিলাটা তোমাদেরকে মোমবাতি দিবে, আর মোমবাতি গুলো এই যে বাইরে রাখতে হবে, যে গেল ওই জায়গায়। আমাকে একটা মোমবাতি দিবে? এই যে ক্রো ক্রস কোর্স গুলো কালেক্ট করতে হবে, ক্রস কোর্স গুলো কালেক্ট করতে হবে, তাড়াতাড়ি আসো আমার সাথে, ফটাফট চলো। পাম্পকিন পাম্পকিন বলে, আরে আরে পিছনে দেখো মিরাজ, পিছু দেখো। আমি দেখব না, আমি ভয় পাই। আরে দেখো, আরে তোমার 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 সাথে বিয়ে করবে বলে দৌড়াচ্ছে তোমার সাথে। মারবো খুব জোর ভাই, বিশ্বাস কর। আমি পালিয়ে গেছি ভাই ভেতরে, আমি আমি আর বাইরে নেই। বিজান কি করছে এখানে লুকিয়ে লুকিয়ে? মিরাজ দা গেমার, ফটাফট চলো এখান থেকে। মিরাজ ভাগ, এই যে ভাগ মিলখা, আমি তিনখানা পাম্পকিন কালেক্ট করেছি, আমি তিনখানা ক্যান্ডেল নিতে পারবো মনে হয় না। চলো 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 এসো সামনে, দেখো ডিমনটা ঘুরে বেড়াচ্ছে আমার সামনেই। আমার সামনে আর ডিমনটা নেই, আমি আবার আরামসে গিয়ে ভাই তিনখানা ক্যান্ডেল ওখান থেকে কালেক্ট করে নি। যদি আমি কালেক্ট না করতে পারি তাহলে গেম বেজে যাবে ভাই, আমাকে কালেক্ট করতে হবে তাড়াতাড়ি গিয়ে। আরে এর এর আলাদাই ফুল কি চলছে ভাই, আমাকে তারাই করে যাচ্ছে ভাই। এ পোন তো চুপ রে, এই যে এই ভাল্লুক না কি এটা, শিয়াল ফেয়াল, মেরে দাও ওকে, মেরে দাও ভাই। তিনখানা ক্যান্ডেল পেয়ে গেছি, মেরে দিছি ওকে, মেরে দিছি আরামসে। এই তো মিরাজ, পিছু দেখো পিছু দেখো, তোমার সাথে তোমার রিস্তেদাররা এসছে। চলো এগুলোকে আমাকে ক্রস নিতে হবে আমাদেরকে। চলো এসো বাইরে, এসো বাইরে, এসো। তোমাদের কাছে কয়টা ক্রস আছে? আমার কাছে ক্যান্ডেল আছে, ক্রস নাই। ক্রস কালেক্ট করো তাড়াতাড়ি, আমাদের চার্চের মধ্যে ক্রস লাগাতে হবে। তো কখানা লাগবে সেটাই তো জানি না। সাতটা লাগবে, সাতটা ক্রস লাগবে, সাতখানা। এই দেখো আমি বলি, এই দেখো এখানে না, আমাদের তো ক্রস খুঁজতে হবে তাড়াতাড়ি, খুঁজো হাইরে, গেম কমপ্লিট করতে হবে তো। আরে এসো তাড়াতাড়ি, তুমি আমি কি করে বুঝবো যে তাড়াতাড়ি গেম? আমি জানি না কোথায় ক্রস লাগাতে হবে, আমাকে কেউ দেখাও কোথায়। খুঁজো চলো কোথায় আছে সবাই। এ তুমিও নিজেও জানো না কোথায় ক্রস লাগাতে হবে। আরে খুঁজতে হবে তো ক্রস, আমি নিজে খুঁজতে দিয়েছে তোমাদের পেছনে গেম বাজি, আমাকে দেয়নি ভাই, আমি পালিয়েছি একটা অন্য জায়গায়, আমি আলাদাই হয়ে ক্রস কালেক্ট করছি। আলাদা হয়ে মার্কা চলে শুধু ভাই, আমি এখন আলাদা রুমে চলে এসেছি, আর আমার সামনে এখানে দেখো কত ভাই বাইরে জম্বি বম্বি ঘুরছে। মানে আমার কাছে দুটো ক্রস আছে, শিয়ালগুলো। আমার কাছে একটা, আমার কাছে চারখানা মেডিসিন আছে ভাই, আমি একটা ক্যান্ডেল আমাকে ফেলতে হবে, এখানে মেডিসিন আছে। এ ভাই মোমবাতি রাখার জায়গা আমাকে কেউ দেখাইবা? আমি তো তাই তো আমিও খুঁজছি। আসো আসো দেখি কোথায় আছে। আবে আরে টোটাল কখানা আমরা ক্যান্ডেল জমা করেছি, এটা হচ্ছে মেইন কথা, মানে ক্রস কালেক্ট করেছি। সকার গেমারকে দিয়েছে ভাই উল্টো। আরে তোরা পারবি না সকার গেমারকে মারতে, আরে সকারের জন্য আমার পেছনে লেগে গেছে। আরে মেরে কম মেরে দাও ভাই। এ বিজান তুমি কোথায়? এই যে ভূত মারছি আমি, আমার সামনে ডেমনটা দাঁড়িয়ে আছে, এটাকে মারছি আমি। ওই আমি তোমার পাশে কোলে দাঁড়িয়ে, আমি তোমার ওই তুই বিজানকে মারো বেয়াদব, ভাগ ভাগ। মিরাজের পিছনে দিয়েছে ভাই, আমি চললাম বাড়ির ভেতরে, আমাকে কেউ ধরবি না ভাই। চল আমি হিল করে নিচ্ছি ভাই। আরে আমার কাছে একটা ক্রস আছে, কিন্তু এটা আমি ইউজ করব কোথায় আমাকে কেউ বলবে? চার্চে, চার্চে ইউজ করতে হবে, আমার সাথে এসো ফটাফট চলো চার্চের মধ্যে, যেখানে ঘন্টা বাজছে। চলো চলো সকের গেমার কোথায় দৌড়াচ্ছে ভাই ওর পিছু পিছু? মিরাজ এসো তাড়াতাড়ি এসো। আরে আমি কোথায় যাব ভাই? মিরাজকে সবাই একা ধুনছে। আরে এ পাগল নাকি? এই যে চার্চে, যে হোলি চার্চে চলে এসেছি, এখানে লাগাও ভাই। চলো একটা লাগিয়েছি, আমাদের টোটাল এখন অনেকগুলো লাগবে। আরে তুমি পেছনে দেখো বিজান, আমি ওটাই তো দেখছি, আমার পেছনে ভূত লেগে গেছে ভাই, এখানে দেখো পেছনে লেগে গেছে। 1 2 3 4 আরো চারটা ক্রস আমাকে লাগাতে হবে, তাহলে এখান থেকে ডেমন আনলক করা যাবে। দুটো আমার কাছে আছে, আমার কাছে দুটো আছে। আরে তোমাকে নয়, আমাদেরকে সবাইকে। এই তোমরা কি বিজি রাখো, এই তোমরা এটাকে বিজি রাখো ভাই, আমি আমি লাগাচ্ছি, ধরো তোমরা এটাকে বিজি রাখো। আমার কাছে দুখানা ক্যান্ডেল আছে, আমাকে কেউ যদি হেল্প করতে পারে আমি নিয়ে গিয়ে ক্রস নিয়ে চলে আসবো। দুটো লাগাই দিলাম, আর মাত্র দুইটা ভাই, আর মাত্র দুইটা। চলো আমার কাছে ঘরের ভিতর কি আলাদা হয়ে গেল, তার ডেমন ঘরে ঢুকে গেছে ভাই। ওর আলাদাই কেস চলছে, কোথায়? আরে এই মুটকি ভূত আমার কাছে, পাগল মার লাগবে নাকি? একটা দুটো লাগবে আর মাত্র। আরে আমার কাছে দুখানা ক্যান্ডেল আছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না ইয়ে কোথায়। না তিনটা লাগবে, তিনটা, 1 2 3। আরে তুমি সরো, তোমার পেছনে দেখো তোমার রিস্তেদাররা এসে গেছে। চলো এখান থেকে আমরা ক্রস খুঁজতে যাব, এখন আরো তিনটা ক্রস লাগবে। তিনটা ক্রস এবার কোথায় পাবে সেটাই মেইন কথা। এদিকে মিরাজ কোথায় কে জানে? মিরাজ তোমার কি রাম রাম করে দিয়েছে? কি তোমার মোমবাতি কি করতে চাইছে? মোমবাতি না, ওই যে আমি ক্রস খুঁজতেছি আর কি, মোমবাতি দুটো অলরেডি লাগাই দিয়েছি আর খুঁজতেছি ভাই। আমার কাছে মেডিক দুখানা আছে, কিন্তু ক্রস খুঁজতে হবে। বিজন ক্রস পেয়েছো কোথাও? ক্রস পেয়েছো কোথাও?
না এটা ক্রসই তো পাচ্ছি না খুঁজছি তো শুধু ধর আমার কাছে দুখানা ক্যান্ডেল আছে তো আমি দুখানা ক্রস একটা বাড়ি থেকে হয়তো নিতে পারবো কিন্তু খুঁজে পাচ্ছি না বাড়িটা না এবার খোঁজো 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 বাবু ভাইয়া আরে পাগল কো দেখারে আমার একটুখানি না হেল্প লাগবে আমার একটু হেল্প লাগবে নারেন মরছে নাকি মরতে যাচ্ছি আরে তুই তো পাগল বলছে মরতে আমি বেঁচে গেছি মনে হচ্ছে এ তখন বলছিল যে আগে মরবে সে নাকি নুব এখন আমি মরিনি কিন্তু এখনো আমি এখনো মরিনি মরতে তো লাগতো আমি একটা ক্যান্ডেল ক্রস পেয়ে গেছি আমিও পেয়েছি আমিও পেয়েছি আমিও পেয়েছি সেম 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 তাহলে চলো চলো এটা পেয়ে গেছি আর কয়টা বাকি আছে ক্রস খোঁজা লাগবে না দুটেই লাগবে অনলি দুটেই লাগবে ক্রস দুটো লাগবে শুধু আমার কাছে একটা আছে আমার কাছে একটা আছে চলো আরে খুব বাজে তারা করছে ভাই এরা তুমি জানো না এই যে ডেমন টাইটান এটা শয়তানের বাচ্চা আবে আরে ওটা শয়তানের বাচ্চা না ওটা পুরো গোটা শয়তান ওটাই শয়তান চলো চার্চে যাই চার্চে গিয়ে এটা লাগিয়ে দে আমার কাছে একটা আছে না আমি চলে এসেছি চার্চের সামনেই ঘুরছি আরে তুমি ওকে নিয়ে আসছো কেন আমি বুঝতে পারছি না হ্যাঁ হ্যাঁ যাও যাও আমরা ক্রস গুলো লাগাই তুমি নিয়ে যাও আগে নিয়ে যাও আরে ও সরতেই চাইছে না কি ঢিট ভাই লাগিয়ে দিয়েছি লাগিয়ে দিয়েছো ইয়েস আরেকটা লাগবে এই যেখানে আরেকটা কোথায় লাগাবে আচ্ছা আরেকটা ও আমার কাছে ক্যান্ডেল আছে একটা বাট আমি জানি না কোথায় আছে ভাই ওটা তোমরা কোথাও দেখতে পেলে চলো খুঁজি দেখতে পেলে বলবে আমাকে আরে আমি ছাদেতে আমাকে কেউ দেখতে পাচ্ছে তোমরা তলায় আরে তোমরা তলায় দৌড়াচ্ছো আমি দেখতে পাচ্ছি আমি কার একটা ছাদে উঠে পড়েছি সব কোথায় ছাদে কিসের ছাদে জানি না আমি ফার্মের উপরে ছাদে একটা কারো উঠে আছি আমাকে না ডিমান ধরতে পাচ্ছে না ডিমানের বাচ্চা ধরতে পাচ্ছে কেউ ধরতে পাচ্ছে না তুমি মারো ওদেরকে আরে আমি তো একটা ক্রস আমার কাছে ক্যান্ডেল লাস্ট ক্যান্ডেল এবার আমি ক্রস খুঁজতে যেতে পাচ্ছি না ভয়তে ক্রস খুঁজতে হবে তো লাস্ট তালে হয়ে যাবে তোমরা কোথায় দেখি তোমরা এসো আগে সামনে তো এসো আমাদের লাস্ট একটা ক্রস খুঁজলে হয়ে যাবে তাড়াতাড়ি খোঁজো ওটা আরে শোনো না আমি কি বলছি তিনজনে একসাথে খুঁজি তবে পেয়ে যাবো মানে একসাথে হয়ে যাতে সাপোর্টও পাই প্লাস খুঁজেও পাই তিনজনে একসাথে না তিনজন তিন দিকে আমার পেছনে আবার ভূত চলে আসছে ভূত ওটাই তো বলতাছি আমি আমার মনে হচ্ছে আমি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি ক্রস পেয়ে গেছি ক্রস পেয়ে গেছি আমি ক্রস পেয়ে গেছি ক্রস পেয়ে গেছি আসো চার্চে আসো তাড়াতাড়ি আমি তোমাকে প্রোটেকশন দিচ্ছি এই নারে নে গেল ক্রস পেয়ে দে ভাই তিন খানা বাইরে ইয়ে চার্চে আসতে পারবে তুমি একা একা নাকি আনতে যেতে হবে হ্যাঁ হ্যাঁ আরামসে চলে আসবো আরে তুমি আমাকে ভাবছোটা কি আমি চার্চের সামনে দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি আসো তারপর চার্চটা খুলে ওই যে কালো আত্মাকে বের করতে হবে এখান থেকে কালো আত্মাকে বের করতে হবে চলো চলো আমি চলে এসেছি হ্যাঁ আমি চলে এসেছি চার্চের সামনে অলমোস্ট বুঝলাম না ডেমন থেকে শুরু করে সবকিছু আমাকে অ্যাটাক করতেছে তোমরা ভাই আরামসে আসো আরে তুমি বিয়ে করবে বলে না তাই জন্য তোমাকে প্রেম করছে চলে আসছি আবার মনস্টার আসছে আবার মনস্টার গুলো আসছে আমি প্রোটেকশন দিচ্ছি আরে লাগাবার জায়গায় খুঁজে পাচ্ছি না আমি এই তো এই যে এখানে লাগিয়ে দিছি চলো ডিমন গায়েব খুলে গেছে না ইয়েস চলো মিরাজ চলে এসো মিরাজ চার্চে এসো এই ভয় লাগতে থাকে এখন তোমরা কি করছো ভাই আরে আমাকে তাড়া করছে ভাই খুব বাজে চলে এসো ভাই কি রে অনেক বেড়ে গেছে ভেতরে এসো চলো একটা করে ফ্ল্যাশ লাইট নিচ্ছি আমরা ওয়েট 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 তো গাইস এখানে আমরা ভেতরে ঢুকে একটা করে এই যে মশাল নিয়ে নিয়েছি আর একটা করে আমরা এই ক্রস নেব তাহলে গাইস এইগুলো আমরা বাইরে পুতলে তারপর তিনখানা বাড়ি আমাদের পোড়াতে হবে যেখান থেকে আমরা তিনখানা ডিমনকে বের করতে পারবো মানে ডিমনের পাওয়ার কে তারপর আমরা ওখান থেকে ভাই ওদেরকে বের করে মারলে এই শহরটাতে পুরো ভাই সকাল করে দিতে পারবো তুমি নিয়েছো হ্যাঁ এই যে হেলথ তুমি এই নিলে মশাল মশাল এটা নিব হেভি ক্রসটা কি নিব আমি একটা নিয়েছি এটা মনে হয় বিজন তুমি নিয়েছো নিয়ে নিয়েছি আমি তাহলে আরেকটা খা ওই আমারটা কই আমি একটা নিয়েছি এই তো পড়ে ব্যাকগ্রাউন্ডে আমি ক্রিসমাসের মিউজিক চালিয়ে দিয়েছে বাকি ঠিক আছে দেখো আমার কাছে একটা ভালো স্ট্র্যাটেজি আছে আমি বলছি একজন ওটা পুতুক আর জালাক আর বাকি দুজন কভার দিক ঠিক আছে চলো 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 কে ডাকছে ভাই কোন বুড়িমা ডাকছে আমাদেরকে ভাই বাইরে স্টর্ম চালু হয়ে গেছে বাইরে ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে এখন এর মধ্যে আমাদেরকে গেম খেলতে আরে এত ওয়েট বেড়ে গেল কি করে আরে এই দেখো লাস্ট ফাস বেরিয়ে এসছে ভাই আমাদের ওয়েট কেন বাড়লো মিরাজ ওয়েট বাড়ছে কারণ ওই যে আমরা কাঠের বড় ইয়েটা নিছিলাম যে ও আমি ভাবলাম আমার বেশি খেয়ে নিয়েছি বলে আরে আমার পেছনে কেন সামনে আসো হয়ে গেছে আমাদের তিনজন একসাথে যাব তিনজন তিন দিকে ফায়ার করব এই তো এইটাকে এইটাকে এখানে ক্রস লাগাও আর পোড়াও ক্রস লাগাও আর পোড়াও মানে পোড়াও বলছি তাড়াতাড়ি পোড়াও ক্রস লাগা দিছি এখন পোড়াও তাড়াতাড়ি আমি আমার এই দিকে শোনা নেন কই বিজন তুমি পোড়াও এই তো আমি সাপোর্ট দিচ্ছি এর ফাগুন ধরে দিচ্ছি আরে বিজন নে মারতাছে আবে তুমি পালাও একটুখানি ও তোমারই পেছনে লেগে আছে এই তো মিরাজ মিরাজ যখন ও পড়াচ্ছে তুমি চলে যাও পড়াতে ওই ভাই আমাকে কেন তাড়া করেছে ভাই এর আমার সাথে কি দুশ্মনী আছে বাকি বিজন কোথায় বিজন পড়াও পড়াই দিলাম ভাই এই দেখো যখন আমরা ঘরটা পড়াচ্ছি ঘরের মধ্যে ভূতের আস্তা আছে আর ভূতের গায়ে আগুন লেগেছে চলো এটাকে পড়াতে হবে ভাই তাড়াতাড়ি পড়াও আচ্ছা আর কি আছে এখানে আর কি আছে এই যে ঘরের পিছনে হ্যাঁ পেছন দিকে আছে মনে হয় ভাই আমাকে তাড়া করেছে কেন এর আমার সাথে কি চলছে ভাই আমি ভেতরে ঢুকে বসে আছি আরে তোমরা পড়াও এই ডিমনকে আমি আমার সাথে ব্যস্ত রেখেছি যাও যাও তোমরা আরে তোমরা তাড়াতাড়ি পড়াও আমি ডিমন আমার সাথে এখানে আড্ডা মারছে এসে বসে গল্প করছি আর কোথায় আমাদের পড়তে আর দুটো ঘর আছে না বাকি আর নাই হ্যাঁ এই দেখো ডিমন আমার সাথে গল্প করছে ভাই ডিমন আমার সাথে গল্প করছে তোমরা ওখানে কি করছো
আমরা আগুন জ্বালাচ্ছি তো একটা জ্বালা দিতে তাড়াতাড়ি করো আবার এসে আমাকে নিয়ে যেতে হবে এখান থেকে কারণ আমার কাছে তো ওই ক্রসটা রয়েছে তোমাদের হোলি ক্রসটা এবার আরো কঠিন হবে পালালো আরে পেছন তুলে দৌড়েছে তোমার কাছে কই তুমি কই গেম কঠিন হয়ে যাবে আরো আরে জোরে দৌড়েছে আগুন ফাগুন ধরে দিয়েছে নারিন কই গেল নারিন এখানে ছিল না আরে আমার কাছ থেকে দৌড়েছে ভাই এর সাথে কি ফাইট হচ্ছে আমার আরে লাস্ট বারি আমি চিনি আমার সাথে এসো নারিনের সাথে দেখি কোথায় নিয়ে আরে আমি দৌড়তে পারছি না কেন হেভি ক্রস তোমার কাছে এর জন্য ও আরে লাস্ট বাড়িটা বাইরে আছে আমার মনে হচ্ছে কেমন ওই চার্জটার ওইখানে হতে পারে মানে ওই ফার্মের ওখানে কারণ আমার মনে হচ্ছিল এই বাড়িটা ওর মনে হচ্ছে কি আরে আমি দেখলাম ওটা পুরনো হয়ে গেছে তোমার আমি তো ভাবলাম ওটা লাস্ট বাড়ি এসো এদিকে এসো আরে আমার পিছু পিছু এসো এদিকে হ্যাঁ আরে এদিকে এই ফার্মে বড় একটা বাড়ি আছে ওইটা হতে পারে লাস্ট আত্মার বাড়ি পুরাতে হবে তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি চলো তারপর আমরা ডিমনকে আরে আমি তাড়াতাড়ি যেতে পারছি না তোমাদের পিঠে তো ওই বোঝাটা নেই আমার রয়েছে তাহলে কি আমাদের সিটিতে যেতে হবে মানে আবার ভিলেজে যেতে হবে আরে আমাকে পেছন দিয়ে এরা গেম বাজাচ্ছে আমার কেন আমি বুঝতে পারছি না ভাই ডেমনের সাথে মিরাজ মারপিট করছে আর আমরা মনে হয় এই টাইমে ওই বাড়িটা পুরাতে পারবো বাট খুঁজে পাচ্ছি না ওটাই তো খুঁজছি আর আমি তো জোরে যেতে পারছি না তোমরা তো তাড়াতাড়ি যেতে পারছো এই তো আমার মনে হচ্ছে কেমন এই বাড়িটা কোথায় পেয়েছো তুমি ইয়েস পেয়েছি ফাইনালি পেছনে আচ্ছা আরে এরা তো 10 জন মিলে আমার পেছনে চলে আসছে ভাই আরে তোদের পুরকি এই তো পেছনে একদম মানে চার্চের একদম সোজা সুজিয়ে দিকে এই তো তুই দুজন আসছো তাড়াতাড়ি আসো আমি এটাকে দেখো হাতে মশালগুলো রেডি রাখো আমি এটা পুঁচ্ছি আর তাড়াতাড়ি এগুলো পুড়ি দেবে রেডি চলো পুঁতে দিয়েছি ফাস্ট তাহলে হয়ে যাবে এদিকে একটা আছে আর এই পেছনে আরেকটা আছে এই পেছনেও আছে আরেকটা আছে তাহলে ভিলেজ থেকে সব ডেমন চলে যাবে যদি এখান থেকে এগুলো সব জ্বালা হ্যাঁ আরে বড় মোটা ডেমন চলে আসছে ভাই আমার পেছনে নাকি যাই না কার পেছনে এটা মিরাজের মনে হয় মিরাজকে দিয়েছে মিরাজের গেম বাজাচ্ছে তাড়াতাড়ি পড়ো অভিযান আরে আমি মারছি ওকে আটকে রেখেছি ওকে তাড়াতাড়ি পড়ো এটাই মনে হয় লাস্ট আর নেই মনে হয় এটা পড়ানোর ভাই চারিদিক দিয়ে আমাকে তাড়া করছে হয়ে গেছে চলো এই ঘরে পুড়িয়ে দিয়েছি দেখো ভূতের আত্মা বেরোচ্ছে উপর দিয়ে ভাই এবার ভূতের আত্মা বেরোবে এবার আমরা ভূতকে মারতে পারবো আই থিঙ্ক ওকে চলো এবার পাওয়ার দেওয়া যাক ভূতটাকে পাওয়ার দাও সবাই মিলে মারো আরে আর মারো ভাই মরছে না তো আরে ভূত আমাদেরই ধরছে আবার ভাই এরা আমার পিছু ছাড়ছে না কোনোদিন আরে এখনো বলছে আমাদের ইয়ে জ্বালাতে হবে উড আরেকটা লাগাতে হবে না কি বলছে এখনো সেম আছে আমরা মনে হয় কিছু একটা পোড়াইনি চার্চে এসো দৌড়ে সব চার্চে এসো তাড়াতাড়ি চলো এবার ডেমনকে মারতে হবে আচ্ছা এখানে আগুনে এসে কিছু একটা পোড়াতে হতো ভাই আমি আগুনে এসে কি একটা দিলাম হয়ে গেল চলো এবার ডেমনকে মারতে হবে ভাই ডেমন বেরোচ্ছে মিরাজের সাথে মারপিট করছে ভাই ডেমন ভাগছে ডেমন পালাচ্ছে কোথায় পালাচ্ছে এসো ফাঁকা জায়গায় এসো ওই ফার্মে যাই আমরা চলো ফার্মের ওখানে ওই দেখো ডেমন ওখানে ভাই আজা ডেমন তেরা গেম বাজাতাও ডেমন পালিয়ে বেড়াচ্ছে এই দেখো তোমরা কি দেখছো ডেমনটা আমাদের থেকে পালিয়ে বেড়াচ্ছে ওটা তো পালাবে ভয় পাচ্ছে ওটা ভাই এখন আমাদের এদেরকে মারতে হবে বাট জানি না কিভাবে মারবো ভাই একে এ কারণ চারিদিকে পালিয়েই বেড়াচ্ছে দেখো আর এরা দুজনও মারতে পারছে না ভাই এই তো চলে এসছে দেখো সামনে ও চার্চের কাছে মেইনলি আসছে এই দেখো চার্চের কাছে মেইনলি আসছে মরে গেছে ফাইনালি ইয়েস ভাই এত সকাল হয়ে গেছে যে সবকিছু সাদা হয়ে গেছে সব ঠিক হয়ে গেছে এখন সূর্য উঠবে আকাশে সূর্য উঠছে ইয়েস আমরা জিতে গেছি গাইস আমাদের টোটাল ভিলেজ ঠিক হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ ভাই আমরা ফাইনালি তিনজন মিলে ভাই ভিলেজটাকে আরামসে জিতে দিয়েছি আর লোকজনও ফেরত চলে এসছে গাইস দেখলে আমরা কিভাবে এই ভিলেজটাকে ঠিক করে একদম ভাই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বাঁচালাম তো আজকের গেম প্লেটা এত রয়েছে তোমাদের গেম প্লেটা ভালো লাগে তাহলে সবসক্রাইব করে দেবে ভিডিওকে লাইক করে দেবে চলো দেখা যাচ্ছে তোমার সাথে পরের গেম প্লে ভিডিওতে সি ইউ অ্যান দ্য নেক্সট গেম প্লে